হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এটি ট্রাক্টর সোনালিকা গাড়ি। অনেক ভাই কমেন্ট করে বলছেন যে ভাই একটি ট্রাক্টরের ভিডিও দেওয়ার জন্য। এই যে গাড়িটি দেখেন, এটি সামনের চাকা, এটি সোনালিকা গাড়ি। এই যে সোনালিকা DI50RX গাড়ি, যারা ট্রাক্টর গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন। যারা ট্রাক্টর গাড়ি কিনবেন ভাবতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন। এই যে দেখেন গাড়ির কন্ডিশন, গাড়িটি 2017 সালের গাড়ি, 17-7 মাসের গাড়ি। এই যে দেখেন, এটি হচ্ছে হলো চাকা। এই যে দেখেন, এটি হচ্ছে হলো পেছন সাইড। এই গাড়িটিতে হাইড্রোলিক রয়েছে, ডালাতে হাইড্রোলিক রয়েছে। যারা ট্রাক্টর গাড়ি কিনবেন ভাবতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন। গাড়িটি খুব সুন্দর রয়েছে, গাড়িটি এখনও নতুন রয়েছে। সোনালিকা গাড়ি যারা চেনে তাদেরকে বলতে হবে না, সোনালিকা গাড়ি অনেক ভালো। এই যে দেখেন, গাড়িটিতে ডাবল চাকা রয়েছে। ট্রাক্টর গাড়ি সাধারণত সিঙ্গেল চাকা থাকে, কিন্তু এই গাড়িটিতে ডাবল চাকা রয়েছে। এই যে নিচে হাইড্রোলিক, এই যে চাকা দেখেন, এই যে এটি ডালা পিছন সাইড। তো গাইজ, যারা ট্রাক্টর গাড়ি কিনবেন, অনেক ভাই কমেন্ট করছেন যে ভাই ট্রাক্টরের ভিডিও দেওয়ার জন্য, তারা এই গাড়িটি দেখতে পারেন। এই গাড়িটি আপনার 2017 সালের 7 মাসের গাড়ি। এই যে দেখেন, এটি পিছন সাইডের চাকা। এই চাকাটা শুধুমাত্র একটু ডিস্টার্ব, আর সব চাকায় ভালো আছে। এই যে দেখেন, এটি বাম সাইড। এই যে এটি দেখেন, এটি ট্রাক্টরের সঙ্গে চাকায় যে চাকার সাইজ দেখেন, চাকার কন্ডিশন। তো গাইজ, যারা ট্রাক্টর গাড়ি কিনবেন ভাবতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন। এই গাড়ির ভিডিও ডিসক্রিপশনে মহাজনের নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বার নিয়ে সরাসরি কথা বলবেন। এই যে দেখেন, এটি বাম সাইড। গাড়িটি কত সুন্দর রয়েছে, আর এই গাড়িটি খুবই অল্প চলেছে। এই যে দেখেন, এগুলো গিয়ার লিভার। এই যে দেখেন, এই যে আপনাদেরকে এবার একটু দেখাবো গাড়ির কিলোমিটারটা দেখেন। এই যে দেখেন গাড়িটা কত চলছে, মাত্র 6953 কিলোমিটার চলছে। এই যে দেখেন, 6953 কিলোমিটার। এই যে গাড়ির সামনের শোটা দেখেন কত সুন্দর। গাড়িটি এখনও বলা যায় যে নতুন রয়েছে, আর গাড়িটি খুবই অল্প চলছে। 17 সালের 17-7 মাসের গাড়ি হিসেবে গাড়িটি খুব অল্প চলছে। এই গাড়িটি আপনি হালের কাজে অথবা বিভিন্ন আপনি ব্যবসায়িক কাজেও খাটাতে পারবেন। অনেকেই এই গাড়িটিতে ইটা বালি এগুলো বহন করে। তো যারা ট্রাক্টর গাড়ি কিনবেন ভাবতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন। সোনালিকা DI50RX গাড়ি, 50RX গাড়ি। এই যে দেখেন সামনের মুভমেন্টটা দেখেন কত সুন্দর। এই যে দেখেন সামনের শোটা, গাড়িটি অনেক ভালো রয়েছে। তো গাইজ, এই গাড়িটিতে সামনে বাম পাশের একটি চাকা লাগবে, এ বাদে আদার সাইড যে চাকাগুলো আছে সবগুলো চাকাই ভালো রয়েছে। এই যে দেখেন। তো গাইজ, যারা ভাবতেছেন যে ট্রাক্টর গাড়ি কিনবেন তারা এই গাড়িটি কিনতে পারেন। এই গাড়িটি সম্পূর্ণ রেডি গাড়ি। এই গাড়িটি নিয়ে আপনার কোনো কাজ করতে হবে না, শুধু একটি চাকা দিয়ে আপনি চালাতে পারবেন, অথবা এই অবস্থাও আপনি চালাইতে পারবেন। গাড়িটি খুব সুন্দর রয়েছে। এই গাড়িটির ইঞ্জিন কন্ডিশন আদার সাইড অনেক ভালো রয়েছে। তো যারা আপনি ট্রাক্টর গাড়ি কিনবেন ভাবতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন। এবার আপনাদেরকে একটু ইঞ্জিনের কন্ডিশনটা দেখাবো। এই যে দেখেন, ইঞ্জিনের ভিতরের সাইডটা দেখেন কত সুন্দর। এই যে সামনে এই দুটি ব্যাটারি লাগানো রয়েছে, এই যে ব্যাটারি। এই যে এটি বাম পাশের চাকা। এই যে ইঞ্জিনের সাইডটা দেখেন, ইঞ্জিনের সাইডটা খুব সুন্দর রয়েছে। ইঞ্জিন এখন পর্যন্ত গাড়িটা কোনো রকম খোলা পড়ে নেই বা ইঞ্জিনের কোনো কাজ করানো হয়নি, ইঞ্জিন ভালো রয়েছে। গাড়ির আদার সাইড চাকাগুলোও ভালো রয়েছে, একটি চাকা লাগবে। এই যে দেখেন, এটি হচ্ছে গাড়ির ইঞ্জিনের ট্র্যাফিক কভার বলে। তো গাইস, আমার MHC TV ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক ও কমেন্ট শেয়ার করবেন।
এই যে দেখেন এই বাম সাইডটা এটা রেডিওটার ইয়ার ফিল্টার আবারও দেখেন ট্যাবিট কভারটা তো গাইস যারা ট্রাক্টর গাড়ি কিনবেন ভাবতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন আর এই গাড়িটি দেখতে হলে আপনার আসতে হবে নওগাঁতে সম্পূর্ণ রেডি গাড়ি আর গাড়িটির দাম দেওয়া হয়েছে 6,50,000 টাকা যারা গাড়িটি কিনবেন তারা সরাসরি মহাজনের সঙ্গে ফোন দিয়ে কথা বলবেন ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে এখান থেকে নাম্বার নিয়ে কথা বলবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম